আসসালামু আলাইকুম, আমি ডক্টর মরিয়ম জাহান চৌধুরী, প্রফেসর প্রাণীবিদ্যা বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। ছাত্রীরা, আজকে আমার তৃতীয় ক্লাস এবং গত ক্লাসে তোমরা দেখেছো যে আমরা নেফ্রনের গঠন সম্পর্কে পড়েছিলাম এবং আজকে আমরা নেফ্রন থেকে যে ইউরিন বা মূত্র তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয় সেটা আমরা আজকে আলোচনা করব। এবং এটাও সেই গত ক্লাসের মতোই আজকেও আমরা একটা ভিডিও দেখে সেখান থেকে শিখব কিভাবে ইউরিনটা তৈরি হয়। তো চলো ভিডিওটা আমরা দেখি। ছাত্রীরা চলো তাহলে আমরা ভিডিওটা দেখি। গত ক্লাসে আমরা নেফ্রনের গঠন সম্পর্কে পড়েছিলাম, তাই না, যে নেফ্রন গ্লোমেরুলা বাউমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে গঠিত, যেগুলাকে দুটাকে একসাথে আমরা রেনাল কর্পাসেল বলে থাকি। এবং রেনাল কর্পাসেলের পরে থাকে রেনাল নালী, প্রথমটাকে বলা হয় নিকটবর্তী বা প্রক্সিমাল পেঁচানো নালিকা, এরপরে তোমার ইউ শেপের মতো থাকে যেটাকে আমরা হেনলির লুপ বলি এবং এটাকে বলা হয় নিম্নগামী বাহু এবং এইটিকে বলা হয় ঊর্ধ্বগামী বাহু। তারপর আসে দূরবর্তী নিকটবর্তী দূরবর্তী পেঁচানো নালিকা যেটাকে ডিস্টাল কনভুলেটেড টিবিউল বলা হচ্ছে এবং এটা পরবর্তীতে সংগ্রাহক নালীতে যে শেষ হচ্ছে। এবার মূত্র তৈরি, যেহেতু মূত্র সাধারণত তিনটি পদ্ধতির মাধ্যমে মূত্র তৈরি হয়, একটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা আলট্রা ফিল্ট্রেশন, কিংবা বাংলায় আমরা বলি অতি পরিস্রাবণ। দুই নম্বরটাকে আমরা বলি নির্বাচনমূলক পুনঃশোষণ বা টিউবুলার রিঅ্যাবজর্পশন। এবং তৃতীয়টাকে আমরা বলি সক্রিয়করণ বা টিউবুলার সিক্রেশন। চলো এবার গ্লোমেরুলার ফিল্ট্রেশন সম্পর্কে জানি। এখানে বিভিন্ন দ্রব্য, দ্রবীভূত দ্রব্য রক্তের মাধ্যমে, কোন রক্ত নালী, অন্তর্বাহী নালী, হ্যাঁ অন্তর্বাহী নালীর মাধ্যমে গ্লোমেরুলাসে গমন করে এবং গ্লোমেরুলাসে রক্তের হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তের প্রোটিন এবং রক্ত কণিকা ছাড়া আরও যে সমস্ত পদার্থ থাকে, যেমন পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি, পরিস্রাবণ প্রক্রিয়ায় কৈশিক জালিকার এন্ডোথেলিয়াম এবং ভিত্তিঝিল্লি ও রেনাল ক্যাপসুলের ইপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেসে জমা হয়। অন্যান্য পদার্থগুলি বহির্বাহী নালীর মাধ্যমে গ্লোমেরুলাস থেকে বেরিয়ে যায় এবং যেগুলো গ্লোমেরুলাসের ভিতরে থাকে সেগুলোকে আমরা ফিল্ট্রেট বলে থাকি। এরপরে চলে আসো টিউবুলার রিঅ্যাবজর্পশন। গ্লোমেরুলার ফিল্টার নেফ্রনের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন দ্রব্য নেফ্রন প্রাচীরের কোষে শোষিত হয়ে নেফ্রন সংলগ্ন কৈশিক জালিকায় প্রবেশের প্রক্রিয়াকে আমরা নির্বাচনমূলক পুনঃশোষণ বলি। প্রক্সিমাল বা নিকটবর্তী পেঁচানো নালিকার কোষেই অধিকাংশ পুনঃশোষণ ঘটে থাকে। এক প্রক্রিয়ায় ফিল্ট্রেট থেকে প্রচুর পরিমাণে পানি, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এবং সোডিয়াম ও ক্লোরিন আয়ন প্রভৃতি পেরিটিউবুলার কৈশিক জালিকার মাধ্যমে পুনরায় দেহে শোষিত হয়। নিকটবর্তী পেঁচানো নালিকা থেকে বিভিন্ন দ্রব্য লুপ অফ হেনলিতে গমন করে এবং তোমরা জানো লুপ অফ হেনলির দুটো বাহু আছে, একটিকে বলা হয় ডিসেন্ডিং বা নিম্নগামী বাহু এবং অন্যটিকে বলা হয় অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বগামী বাহু। নিম্নগামী পানি বাহুতে পানি শোষিত হয় এবং ঊর্ধ্বগামী বাহুতে সোডিয়াম এবং
ক্লোরিন শোষিত হয়। এরপর দ্রবীভূত দ্রব্যসমূহ ডিস্টাল কনভলুটেড টিবিউল বা দূরবর্তী প্যাঁচানো নালিকায় গমন করে। এখানে বেশ কিছু অবাঞ্ছিত বস্তু যেমন অ্যামোনিয়া, তারপরে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন, ক্রিয়াটিনিন, ইউরিয়া ইত্যাদির সক্রিয় ক্ষরণ সংঘটিত হয়। এসব পদার্থ নালিকার চারপাশের কলারস থেকে নালিকার ভিতরে ফিল্ট্রেটে বাহিত হয়। এবং পরিশেষে এটা ইউরিন হিসাবে সংগ্রাহক নালীতে গিয়ে শেষ হয়। সংগ্রাহক নালী থেকে এবং সংগ্রাহক নালীতে তোমার আরো যে পানি থাকে সেগুলো আবার শোষিত হয়ে যায়। থেকে দেখো মূত্রথলির মধ্যে মূত্র এসে জমা হয় এবং সেখান থেকে ধীরে ধীরে তোমার মূত্র হিসাবে দেহ থেকে অপসারিত হয়। তো ছাত্রীরা, আজকে আমরা মূত্র তৈরি কিভাবে হয় সেটা জানলাম, এবং মূত্রের মধ্যে ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যার দরুন মূত্রের রঙটা হালকা হলুদ হয় এবং একটু ঝাঁঝালো হয়ে থাকে। এবং আমাদের শরীরে প্রায় প্রতিদিন 1.5 লিটার মূত্র তৈরি হয়। তো ঠিক আছে, এবং মূত্রের ভিতরে নানা রকমের বর্জ্য পদার্থ থাকে যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়াটিনিন, কিটন বডিজ, অ্যামোনিয়া, ম্যাগনেশিয়াম ক্লোরাইড ইত্যাদি অনেক ধরনের বর্জ্য পদার্থ থাকে যা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমরা পরবর্তীতে অন্য কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।